চলতি বছরের ফেব্রুয়ারিতে ইউক্রেনের সামরিক অভিযান শুরু করে রাশিয়া। এরপর থেকেই দেশটিতে পারমাণবিক হামলার আশঙ্কার কথা জানিয়ে আসছে যুক্তরাষ্ট্র ও এর পশ্চিমা মিত্র দেশগুলো। ইউক্রেনে রুশ বাহিনীর সামরিক অভিযানে বাধা দেয়া হলে পরমাণু অস্ত্র ব্যবহারের হুমকিও দিয়েছিলেন প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। সম্প্রতি পুতিন বাহিনীর বিরুদ্ধে প্রতিরোধ জোরদার করেছে ইউক্রেনীয় সেনারা। এর ধারাবাহিকতায় রাশিয়ার দখলে থাকা বেশ কয়েকটি এলাকার নিয়ন্ত্রণ ছিনিয়ে নিয়েছে জেলেনস্কির সামরিক বাহিনী। বেশ কিছু এলাকা হাতছাড়া হবার পর নতুন করে ইউক্রেনে পারমাণবিক হামলার বিষয়টি নিয়ে শুরু হয়েছে আলোচনা। রাশিয়া পরমাণু হামলা চালাতে পারে এমন আশঙ্কার কথা জানিয়েছে ইউরোপীয় ইউনিয়ন। একই সঙ্গে দেশটিতে পরমাণু অস্ত্রের ব্যবহার নিয়ে ভ্লাদিমির পুতিনকে সতর্ক করেছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। শুক্রবার যুক্তরাষ্ট্রের স্থানীয় গণমাধ্যমে দেয়া সাক্ষাৎকারে জো বাইডেন বলেছেন, ইউক্রেনে এ ধরনের অস্ত্র ব্যবহার করা হলে যুদ্ধের চিত্র এমনভাবে বদলে যাবে যা দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর আর দেখা যায়নি। এমন কোনো পদক্ষেপ নিলে রাশিয়া বিশ্ব থেকে পুরোপুরি বিচ্ছিন্ন হয়ে পড়বে বলেও মন্তব্য করেন তিনি। তবে ইউক্রেনে কী ধরনের পদক্ষেপ নেবেন পুতিন তার ওপর মস্কোর পরিণাম ভোগ করছে বলেও হুঁশিয়ার করেন মার্কিন প্রেসিডেন্ট। এদিকে ইউক্রেনে পারমাণবিক অস্ত্র ব্যবহারের আশঙ্কার কথা উড়িয়ে দিয়েছে ক্রেমলিন। শনিবার এক বিবৃতিতে রুশ প্রেসিডেন্টের কার্যালয় থেকে জানানো হয়েছে, কেবল নিজের এবং মিত্র দেশগুলোর বিরুদ্ধে পারমাণবিক হামলা হলেই এ ধরনের অস্ত্র ব্যবহার করবে মস্কো। ফরহাদ চৌধুরী, সময় সংবাদ।